বিদ্যুৎ আহরো বাড়ি যায় রে কি কন্দুলা ভাই তো কই গেছে পোলায় তোমার গো বাড়িতে বিদ্যুতে নাই বিদ্যুৎটা লয়া মিছা কথা কমুকে থাকলে তো কইতাম আছে সুরমা আমারে কি রকম ভালোবাসে দেখছো বরপক্ষের মানুষজন এসে গায়ে হলুদ দিবার লাগে সুরমা তো ফিট হয়ে গেছে আসলে ফিট হয় নাই ফিট আর অ্যাক্টিং করছে ওই চাইছিল বিয়াটা যদি পিছাই যাক বরপক্ষ পলায় গেছে গা হইছে কি বিদ্যুতের মায়ে গুসসা করে বিদ্যুতের মামা গো বাড়ি গেছে গা এর লাগে দুই দিন ধরে বিদ্যুতের মনটা খুব খারাপ আজকে বিয়ান বেলা বিদ্যুতের মামা গো বাড়ি গেছে ওর মায়ের বুঝানোর লাগে ওর মায় আহে নাই বিদ্যুতও থাকে নাই এই বিয়ান বেলা রওনা দিছে অন্য বাড়িতে বসায় নাই কেমনটা লাগে কোন বড় ভাই আমি একটু শয়তানি করতেছি না বিয়ানে ঘুম থেকে উঠে যখন দেখবা তোমার বাপ জান বিদ্যুতে বলে বাড়ি যাইছে তুমি ঘর ছাড়বা না আমি তো আমার ঘর ছাড়ব না এদিক ওদিক চাইতে কোনো লাভ নাই ভাই পোলা বলুয়ে ঠিকই আইতেছে আমি হয়তো চিল্লা পাল্লা কইরা একটা রায় দুঠানে রাখুম কোনো অসুবিধা নাই তো তুমি যাও শেষবারের মতো আজকে ঘরে ঘুমাও গো আমি তো মনে করছি বিছনা বিছনা সব তৈরি করে লাইছি ঘর সামনের লিগা বৌমা কই বাজান বৌমা কই বাজান দেখছো রবে এদিনকার পোলা বিদ্যুৎ সাপের ফোনার মতো কেমন গাড্ডা তেরা করে চলে গেল ঠিক হয়েছে বউ ভাইজান এদিন দেখে আমি চিন্তা করি না আর গাড় তেরা আমি তো মনে করো যে আঙ্গ বংশের একটা ধারা আমি সারা সাজান কি কম তেরা আর সাজানের কত বাদ দাও না ছেলে মতো একটু তেরা বাবায় খুব তেরা আসিল বাবার মেয়ে হলছে কি দাদা নাকি এর চেয়ে বেশি তেরা আসিল তবে আমি একটা দিক দিয়ে খুব ভাগ্যবান কোন দিক দিয়ে জানো কোন দিক দিয়ে ভাইজান কারে সুত লিগা যা 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 ভাই এসে যা ওর মায় ওর মার স্বভাব তো তুমি জানো কেমন স্বভাব যখন তোমার দরকার পড়বো পায়ে ধরে বয়ে থাকবো আর যখন স্বার্থের মনে করে যে পান থেকে একটু চুন খসলি কুত্তার মতো গেগুয়ে করে তোমার কামড় দিতে এদিক দিয়ে আমি পাচ্ছি না ওর মার স্বভাব তো পায় নাই ভাইজান আমি যাই ওর লগে দুটো কথা কই যা 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 খাইছে কিনে জিগাও আল্লাহ মা গো মা এত টেনশন ভাল লাগেনি ও কয়ে আসলি হারা দিন কবি না কাকি মারে বিয়ানে কয়ে গেলি মামুক বাড়ি যাইতেছস তোর মারে লগে করে লইবি আনলি না তো ওই বাড়ি গিয়ে তো মেজাজটা খারাপ হয়ে গেছে এত কইলাম মা চলো আমি তোমার নিবার আইছি মায় আমার কথা কানেই লয় না এই কথা ওই কথা কথার শেষ নাই শেষে জিদ করে আয় পড়ছি সারা দিন কই আসছিলি বিয়ানে গিয়া লগে লগে বলে মামুক বাড়ি থেকে বাইরে এসো খাইছে কই আসছিলি সারা দিন ওর বাড়ি আসলো ওর বাড়ি আমার বাইস্তায় সারা দিন ওর বাড়ি আসলো সেলিম ফাইজলামি করে না তো সন্ধ্যা থেকে বহুত ফাইজলামি করছো আমার কথা তোমার বিশ্বাস হয় না ওর সাইকেল আমার কাছে আইলো কেমনে জিগা ওরে হই তোর সাইকেল হারা দিন কই আসছিল আর তোর কাকা কেমনে তোর সাইকেল পাইলো কি রে কথা জবাব দেস না কে এই চুপ করে রইছিস কে তোর কাকা আনে রাখে আমার কই ফেলা তো সাইকেল কই আসছিল বুঝলাম না তো কিছু তোমার বুঝরে দরকার নাই তো ওরে তুমি বুঝবা না ওরে কি তুমি পোলাবেন পাইছো আর তো পোলাবেনের বাপ আল্লাহর দোহাই লাগে সেলিম আর একটা কথা কইবে না ভাবি এম নেই কিন্তু মেজাজ খারাপ হইছে তুমি কিন্তু মাথার রক্ত উঠাও না আমার এই ঠিক কই আছিস কই আছিস হারা হ্যাঁ সাইকেল আমার কাছে লাগেন না কই আছিস হ্যাঁ তুমি কথা কও না ভাই পরে কি পরে বড় করছিস না আমার ঠাকুরের লাগা হ্যাঁ কই আছিস হ্যাঁ সেলিম ভালো হচ্ছিস না তুই সিন কি করছিস এই পরে কি কই পরে বড় করছিস কাল সামনের লাগা তোর ফুস করার লাগা ফুস করার লাগা কি কি রক্তের লাগা করার লাগা কথা কও না তোরে বাবু তুমি এই তুমি বহুত হই না বহুত হই না কোথা ওর সাহস ওর রোকসানের বাড়িতে গিয়ে বই রয়েছে ওর বাড়ি থেকে বাড়িতে গিয়ে বাড়িতে গাও যা ওর বাড়িতে গিয়ে থাকা যা কি রে বিদ্যুৎ ব্যাগ নিলি কে হাতে আর কাপড় মেয়ে ভর্তা তুষকে ব্যাগে আমি থাকুম নেই বাড়িতে শুনো ভাবি তুমি ওর আশকারা দিয়ে মাথা তুলতেছো কইলাম ব্যাগ রাখ বিদ্যুৎ থাকুম না কইছে নাই বাড়িতে খামু নাই বাড়ির ভাত আমি আয় বিদ্যুৎ বিদ্যুৎ
ছোট বেলা থেকে পালছি না তোরা আমি ওই আমার একটা দাবি আছে না ভাইজান ও ভাইজান তাড়াতাড়ি আহেন বিদ্যুৎ আটকান থু মারে থু এই বাড়িতে আমি থাকুম না ওই ভালো হইতেছে না কইলাম মার খাবি করে মহন আমার হাতে মহনকে মারো খারাই রসুকে একবারে জানে মেরে ফেলো আমারে কি রে বাপ তুই তো পাগলামি করতেছিস কি কিছু তো তুমি আমারে বাপ কইবে না কি এর বাপ তুমি বাপ হইলে আরেকজন আমারে মারে কেমনে কোন সাহসে গায়ে হাত দেয় আর কারো পালনের দরকার নাই আর কেউ তোর গায়ে হাত তুলবে না তুই আমার ঘরে তো লোকের কথা কই আমি যাব না ঘরে আমি থাকুম নাই বাড়ি আরে বাজান আয়স না মুছ চাতুস কি আমি যাব না আরে আ না আমি যাব না বিদ্যুৎ তো কম শয়তান হয় নাই ও সন্ধ্যা থেকে কই আসছিল জানেন কই আসছিল রুকসানা গো বাড়ি হ্যাঁ রুকসানা গো বাড়ির সামনে বিদ্যুতের সাইকেল দেখে তো সেলিমের মাথা খারাপ হয়ে গেছে কোকি কই যাইতাছিস তুই জেঠুর ঘরে যাই জেঠুর ঘরে কি জেঠুর ঘরে কি সব কিছু তুই পাকা যা আমি তো চাইতে চাই নাই দাদি জোর করে ফালাইছে তো সব কিছুতে দাদি রে বাসা ভিগাইতেছ আমি কান্দা ফাটাজন থাকো বহুত বারবার সত তুই কিছু না কোতে না কোতে সীমা সারা বেয়াদ হচ্ছ তুই চুপ করে নেবে থাক আমি থাকুম না আমি যামুগা যেদিকে তুই চোখ যায় ওইদিকে যামুগা কেন থাকুম আমি এই বাড়িতে মেছাতে লাথুষ্টা খেতে না কিল ঘুষি খেতে এই কুত্তার মতো ছিলাবি না তুই সেলিম কি বাইরের মানুষ সেলিম তোর কাকু লাগে না সেলিম তোর লোকে কম করছে হ্যাঁ কি কষ্ট তুই গিলা চটকানা খাওয়ার মতো কাম করছ দিলকে চটকানা খাইছ চটকানা খাবি সর তুমি সর যাইতে দাও আমারে তুমি তোমার ভাই লয়ে থাকো আমি যামুগা আমের লেগে গরম বাদা তরকারি রাঁধা রাখছে কি হ্যাঁ আর বিছনা ফাটি বিছা রাখছে কে তাহলে লেগিয়া হুম রাস্তায় থাকুম রাস্তায় রিক্সা চালায় ভাত খাবো আমি তো তোমার মতো অকর্মা না কি করলি তুই আমি অকর্মা আমি অকর্মা কিছু কমু না কাউরে কিছু কমু না আটকাবে না আমারে সরো তুমি সরো সরো আমারে কইতাছি বিয়ানি যা বিয়ানি যাও রে আমি এই বাড়ি থাকুম না আমি ওনি যামু হেড বেটা পরস্ত টেবিল চেয়ারে বইয়ে আবার দাফালিং করো সামার লগে কোদাল চালাই কোদাল বাড়াবাড়ি করে পারবি আমার লগে যাও মানে না যামু না তোর ফাজলে যা ঠিক না কত তোর বেদ হইছে তুমি এত কামড়া ভালো করো না এত বড় পোলারে কেউ মারে হ্যালো হ্যালো রুকসানা আমি বিদ্যুৎ এটা কার মোবাইল সুরুকাকার মোবাইল তোমার সুরুকাকা আইয়া তোমার সাইকেল লয়ে গেছে বাড়িতে এত আমার ইচ্ছা মতন মারছে আমি বাড়ির থেকে চলে যেতে লইছিলাম আমার ঘরে তো আটকে রাখছে তোমার সুরুকা কিরম কেন আমি বুঝি না কার কথা বাদ দাও তোমার কাছে মোতাহারের নাম্বার আছে না মোতাহারের নাম্বার আমার মুখস্থ আছে কইলে লিখতে পারবা হ কও আইসা লিহো লিহো 0 1 তারপর তারপর
227 আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিদ্যুৎ তোমার আটকে রাখলে তুমি কালকে বাইরে হবে কেমনে বাইরে আমি হুমুই ওটা চিন্তা করো না তোমার কাম করে দিলি তো হলো ওই রক্সানা তুমি যে আমারে কইছিলে তোমার চেনা জানা মানুষ আমার কামের কথা কইবা কমু তো আমি কালকেই কই শুনলো কথা কম ঠিক আছে রাখি তাহলে বিদ্যুৎ আমার লগে দেখা করতে গিয়ে তুমি মাইট দেখাইলা আমার খুব খারাপ লাগতেছে বাদ দাও রাইয়ন এই হুনু একটা কথা কও তোমার যত বিপদ আসুক যত অসুবিধা হোক কেউ তোমার পাশে যদি নাও থাকে এই রক্সানা কিন্তু তোমার পাশে থাকবো এই বিশ্বাসটা রাখো আমার উপর ঠিক আছে রক্সানা আমার ভালো লাগবো কাকা দরজা ধাক্কাইতেছে ভালো থেকো বিদ্যুৎ বিদ্যুৎ এই বিদ্যুৎ ভিতর থেকে দরজা লাগাইছস কে বিদ্যুৎ দরজা খোল কইলাম বিদ্যুৎ এই আমার মোবাইল দে মোবাইল আমি কথা কইতেছি হ্যাঁ দেন দেব না বিদ্যুৎ ভালো হইতেছে না কইলাম মোবাইল দে কইতেছি দিমু না না দিলে কি করবা হ্যালো হ্যালো কেডা বিদ্যুৎ ভাই আমি বিউটি ভাতে মোবাইল ঘরে রেখে দোকানে গেল ও মোতার আলী নাম্বার একটা কল দিতে কয় আচ্ছা ঠিক আছে বিদ্যুৎ ভাই আপনি এখন কই বাড়িত ও আচ্ছা রাখি তাইলে আমাগো বাড়ি আবার কবে আইবেন বিদ্যুৎ ভাই কাইলো আইতে পারি আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখলাম এই তুই তো মোবাইল করে আমার টাকা শেষ করে ফেলাইতেছস বিদ্যুৎ মোবাইল দিয়ে কইতেছি ভালো হবে না কইলাম কি রে কথা কইছ নাকি ভাই আমার মোবাইল বাজে মোবাইল দে হ্যালো সেলিম ভাই কইতাছেন না আমি সেলিম ভাই না মোবাইলটা সেলিম ভাইরে দাওন যাইবো একটু না অন সেলিম ভাইরে দাওন যাইবো না এইটা সেলিম ভাইয়ের মোবাইল না এককালে আসিল অন নাই সেলিম ভাইয়ের মোবাইল চিন্তা হয়ে গেছে ছোট ভাবি আমি অন কি করম কত তোমার বিদ্যুৎ তো আমার দেউলিয়া বানাই দিতেছে সুরমা মোবাইল করতেছে আমার মোবাইল না দিয়ে নিজে কথা কইতাছে আল্লাহই জানে কি কইতাছে ভালো হইছে খুব ভালো হইছে মাস তো নরে তুমি এবার তোমারে ভালো মতন শিক্ষা দিয়ে দিব তুমি একটু বুঝাই কইবা তোমার কথা মনে শুনবো খালি মোবাইলটা দিয়ে দিতে কও মাথা খারাপ কি অন্যায় আব্দের ওর কাছে আমি কেমনে করি তুমি আমার সামনে ওরে যেমনে মারছো তখন শুনছিলে আমার কথা ছোট ভাবি সুরমা মোবাইল করতেছে তো সুরমাকে পদ্মা মেঘনা যমুনা মোবাইল খুলে আমার করার কিছু নাই তুমি বুঝতাছো না সুরমা মোবাইল করতেছে উল্টা পাল্টা কিছু কইলে আমি তো শেষ শেষ হওয়া কি অত সোজা ছোটবেলা থেকে পাইলে পুষা বড় করছি কি শেষ হওয়া নেই লেগা আমি আসি না বিদ্যুৎ রে আটকান গেছে বিদ্যুৎ রে তো আটকান গেছে অন ফাইন দে তো পড়ছে সেলিমে কি হইছে বিদ্যুৎ রে ভিতরে দিয়া বাইরে দেশি কল আটকে দিছে সেলিমে ও মা কেন অন সেলিমের মোবাইল রইছে ভিতরে বিদ্যুৎ তো ভিতরে দা দরজা আটকাই দিছে দরজা আটকাই দিয়া সেলিমের মোবাইলের ব্যাগ টাকা শেষ করে ফেলাইতেছে এত করে কইতাছে সেলিমে বিদ্যুৎ দরজাই খুলতাছে না খুব ভালো হইছে শয়তান কোনহানকার শাসন করবি কর গায়ে হাত তুলবি কেন গায়ে হাত না তুলে শাসন করা যায় না তুমি তারে শাসন করো না তোমার কথা হ্যাঁ হুনে না বিদ্যুৎ শুনলে কি হইব আম্মা এই শয়তানটা তো হনে না পড়ার কথা কত কন যায় কন তো নিজের পড়া নিজে যদি গরজ করে না পড়ে আমার কি গোলালু পাইব মানুষের সিসি করব থাক এইসব অলক্ষণের কথা কইও না তো বউ আমি জীবনেও গোলালু পাইতাম না আমি ঠিকই ভালো মতন পাশ করু কই যা সবাই বিদ্যুৎ ভাই কেমনে কাকারে ঘোল খাওয়াইতাছে একবার গিয়ে দেখুন না দেখছেন আম্মা দরজা খোল কইতাছে বিদ্যুৎ তুই কইলাম বহুত বড় অন্যায় করতেছস বিদ্যুৎ দরজা খোল এই তুই কতক্ষণ দরজা বন্ধ করে থাকবি কতদিন বাইরে অন লাগবো না তোর খাওয়ান লাগবো না সব কাম কি ঘরের মধ্যে সারবি নাকি অন সময় আছে বিদ্যুৎ দরজা খুলে বাইরে
পরে যদি বাইরে আসে আমি কইলাম তোর আড্ডিগুড্ডি ভাঙিয়া হলাম একদম। কাকা কি এই তোর মার কাছে মোবাইলটা লয় তো? আমি যদি তোমার মোবাইলটা বিদ্যুৎ ভাইয়ের কাছ থেকে আইনা দিতে পারি কি দিব আমারে? নগদ 100 টাকা পাবি যা। ঠিক আছে বিদ্যুৎ। বিদ্যুৎ ভাই আমি বিজলি। কিসে কিছু না দেখতে আইছি তোমারে। দেখছস না অন যা। এমন করো কে? দেখ বিজলি মিজাজ কইলাম বহুত খারাপ আছে, তো ওটা খাই দেখা তোকে খরচা লেহাপড়া করে দেখা কি ইচ্ছা মতন মারছস আমারে। এসব কি কও তুমি? ঠিকই কইছি। তুমি রোকসানা বাবু কো বাড়ি গেছিলা কেন? রোকসানা বাবুর লগে তোমার কি? রোকসানারে মানুষ ভুল বুঝে খারাপ মনে করে, রোকসানা মায়ের অনেক ভালো। হইছে হইছে, আর রোকসানার প্রশংসা করার লাগবো না, আমি যে টাকা দিছিলাম টাকা দাও। এ হে রে, তোর টাকা দিয়া তো রোকসানার লেগে এক জোড়া কানের দুল কিনে ফেলাইছি। মিশা কথা আর কিছু না, রোকসানার লয়ে গঞ্জে গেছিলাম দোয়ানে ভাই মিষ্টি খেতে, দোয়ান থেকে বাইর হওয়ার সময় একটা দোকানের দিকে তাকায় আটকা চিল্লাই উঠছে রোকসানা, আমার কয় দেহ দেহ বিদ্যুৎ কানে দুল দুইটা সুন্দর না, এমন ভাবে কইলে না দিয়ে পারন যায়। তুমি বানায় বানায় মিশা কথা কইতাছো মানে। আচ্ছা থাক বাদ দে, একটা কাম কর, একটা খাতায় পাওনা টাকা দিয়ে লিখে রাখ, যখন রোজগার করুম সুদে আসলে দিয়ে দিউম। তুমি অক্ষণ দিবা, অক্ষণ দিবা আমার টাকা। আরে অক্ষণ কেমনে দিউম, অক্ষণ তো আমার কাছে টাকা নাই। আমি তোমারে খাইতে টাকা দিছিলাম, রোকসানারে কানের দুল কিনা দিবার লেগা দেই নাই। একই তো কথা, খাইতে দিছস না খাই আমার জানরে কানে দুল কিনা দিছি। কি রে তুই কান্দস কে? কিরে আনছস মোবাইল? ঢং না করে কেন আইছো এরকম? আজ এটা পেশাল পারলে তোরে বাড়ি সারকম। কোন বিদ্যুৎ? আমি কিন্তু আমার কামে আসিনি, আমি তোর কামে আইছি। আর আমি হনুফা সারাদিন মানুষের কাম নিয়ে ব্যস্ত থাকি, তাও মানুষের মন পাই না। আমারে রোকসানা পাড়াইছে, রোকসানা তোমার মোবাইল করতেছে, তোমার মোবাইল বন্ধু কেন? গিয়া কও মোবাইলে চার্জ নাই, আর ওটা তো কাকার মোবাইল, ওই মোবাইলে মোবাইল করতে না কইরো। আমি গিয়া কিছুই করতে পারুম না, আর আমার এসব আর কখনো লাগবো না। রোকসানা তুলি মোবাইল পাঠাইছে। ধর না না, মোবাইল পাঠাইছে কেন? আরে মোবাইল দরকার নাই তো। ডং ডং বান দিয়া ধর, আমি কারোর কিছু কমু না।
বিদ্যুৎ মাগমা সকাল থেকে কতবার কল দিছি তার হিসাব আছে পরে মনে পড়ছে মোবাইল তো তোমার না তোমার কাকার শেষমেশ হনুফা কালারে দিয়া মোবাইলটা পাঠাইলাম হুনু মোবাইলটা দেওয়ানোর কোনো দরকার ছিল না খানিক বাদে তো নিজে যাইতাম আরে তোমার লেগে তো একটা চাকরি ঠিক করছি কথাটা না কই তো শান্তি পাইতেছিলাম না কি গো চাকরি হইব আমার চাকরি হইব কইতাছো কেন ধরো চাকরিটা হইয়ে গেছে কই কোনানে কি চাকরি আরে তুমি আগে আহো আহনে পরে কমনে হ হ আরে ওই জায়গা আসো হ আচ্ছা ঠিক আছে কত কই কানে দেয় না ঢং দেয় আমার লগে ওই মিরাজ দেয় আমার লগে চটকোনা দিয়ে দাঁত ফেলার শিয়ান হয়ে গেছ শিয়ানাগিরি দেখাস কথা কইলে কবি না কইলে কবি না ভাবলো আমার লগে জানেন দেখা মোবাইল এটাতে আমি কি করতাম ঘুম থেকে উঠলে কার কাটে দিবা মোবাইল এটা কাকার মোবাইল মোবাইল টাকাও নাই চার্জও নাই তুই কি পার পাবি সেলিমের হাত থেকে হয় কি সারবো তোরে তুই কেমনে করলে এই কাম হুম এ হারাম জানা হয় কি তোর বন্ধু লাগে হ্যাঁ বন্ধুই তো এই কি করি কি করি দি শুনছ তোমার পড়ার কথা শুনছ আমি বলার বন্ধু লাগি বেদ্যপ কোনকার হারডা রাইট দরজাটা খিলি দিয়া মোবাইলে চার্জ ওকে সিটে ও খাইছে দর অন্ধকালে মোবাইলে চার্জ খাইছে টাকা খাইছে আর বয়স তো বেশি হয় নাই মাথাটা কেরা খাইছে একবার চিন্তা করছো এই দুই দিনে বেশি বদলে গেছে একটু অন্যরকম হয়ে গেছে নয় হঠাৎ করে পোলা পানি থেকে কেমন জানি ব্যাট হয়ে গেছে আচ্ছা ভাই সত্যি সত্যি কই মারে লোক আর পিরিত হয়েছে নাকি আমার মোবাইলের টাকা কেমনে এমনি শেষ করছে চার্জ কেমনে ফুরাইছে গায়ে হাওয়া লাগে ঘুরাবার হতো ওটার পাওটা কলেজে আইতে যাইতে কথা কয় এক জিনিস রাইতের বেলা এক মায়ের বাড়িতে গিয়ে জমা থাকা আরেক জিনিস কস কি আমি নিজে গিয়া রুকসানার বাড়ির থেকে বিদ্যুতের সাইকেল নিয়ে আইছি ও ভাই কি সর্বনাশ আমি তো বললাম না হোক স্যার তো আমার মোবাইল আমার চার্জ দেওয়ার লাগবো এসব সর্বনাশ সর্বনাশ আমি ঠেকে দাঁড়ব না হইছে না আমার পুত বিদ্যুৎ একটা ফাংশন জোগাড় করছে না হনে মোবাইল ফেরত দিছিনি তোমার ভাতিজায় আমার ভাতিজা কোকে কতবার পোলায় আমার পোলা হুনলে দি বনে বড় ভাবে ঝাটা দিয়া মুখটা সামলে কথা কয় একটা বার চিন্তা করে দাও ছোট ভাবি মোবাইলের টাকা আছিল 40টা চার্জ আছিল ফুল অন টাকাও নাই চার্জও নাই হারা রাইত ওই বান্দর মায়ের লোক কথা কইছে হারা রাইত তুমি কথা কও না হারা রাইত তুমি যে মেয়ে লোক কথা কও হে মেয়ে সুন্দর না বান্দর তুমি জানো কেমনে ভাবি সুরমা সুন্দর ওর অন্তরটাও সুন্দর আমার লিগা ঠিক অবিয়া ভাঙে দিল না কইলাম না তোমার কালকে রাইতে ঠিক অবিয়া ভাঙে দিছে দেখি ওর অন্তর সুন্দর হয়ে গেল এত বেকুব তুমি তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম দেখে বলো দে লহান খাড়াইতে পারবো আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম কমই তো নিজের হাতে বড় করছি না আমি তোমারে মোবাইলে চার্জ দিয়েই তারপর তোমার লয় কথা কম কি করবা যুদ্ধ করবা নি
খালি যুদ্ধ আইতাছি দাও কি করি ওই তুই ভাবলস কে আমার লগে ভাবলে লাভ আছে তোর তোর ভাগের দুই পয়সার দাম আছে আমার কাছে কেমন বেশরম এত কথা কইতাছিস লাশ শরমের বালাই নাই তাও আমার রাস্তা আটকে খাড়াইয়াই রইছে কাকা ওই তুই তোর কাকারে ডাকস কেন তোর কাকারে ডরাই আমি তোর কাকারে কাল রাতে কেমন ঘোল খাওয়াইছি দেখস নাই ঢুকবার দিছি ঘরে মাথা ঘুরতে মরে গেছে দিছি মোবাইল কাকা কাকা কইরা কোনো লাভ নাই তোর কাকারে হনার আমি গুনি না মা আমার মায়ের যুক্তি করে বাড়ি ছাড়া কইরা আর নিজের মায়ের ডাকতাছস ভালো খুব ভালো ওই এমনে চাস কে তুই এমনে চাস কে আমার লাগে ওজু করছি আমি ধর কে আমারে ওজু ভাঙলে ওজু আবার করবি পানির অভাব নি পুষ্কুনি ভরাই তো পানি তুমি সর আমার চোখের সামনে দিকা সর অন তো কোনো নামাজ রক্ত না অন কি এর নামাজ পড়ি তুই আমি জানি না নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কি কবি তাও জানি আল্লাহ আমার বিদ্যুৎ ভাই দিন দিন বদলাই যাইতাছে তারে তুমি ঠিক কইরা দাও আল্লাহ আমার বিদ্যুৎ ভাই দিন দিন রোকসানার হাতে যাইতাছে গা তার ওই রাক্ষসীর হাত থেকে বাইর করে আনো আল্লাহ আল্লাহ বিদ্যুৎ ভাইরে ছাড়া আমি বাঁচুম না আল্লাহ বিদ্যুৎ ভাইরে আমার ওনার আসলে গিট্টু মাইরা দাও আল্লাহ।